আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ নতুন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা যারা উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তো আপনার উপায় অ্যাকাউন্টের পিন যদি আপনি ভুলে যান, তাহলে আপনি কিভাবে আপনার উপায় অ্যাকাউন্টের পিন রিসেট করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। তো আপনি যদি আপনার উপায় অ্যাকাউন্টের পিন ভুলে যান, তাহলে আপনি খুব সহজেই কিন্তু নতুন পিন সেট করে আপনার উপায় অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি আগের মতোই লেনদেন করতে পারবেন। তো আপনার উপায় অ্যাকাউন্টের পিন ভুলে গেলে নতুন পিন সেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো আপনার এই কাজটি কিন্তু আপনার যে কোনো বাটন মোবাইল দিয়েও কিন্তু করতে পারবেন। তো আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনি ট্যাপ করবেন *268#। তো এই *268# এই কোডটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে অথবা যে কোনো বাটন মোবাইলে এই কোডটি টাইপ করে আপনি ডায়াল করে দিবেন। তো আমার সিমে ডায়াল করে দিয়েছি। তো ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বরে আছে রিসেট পিন, এখানে 9 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার উপায় অ্যাকাউন্ট খোলার সময় যে আইডি কার্ড ব্যবহার করেছিলেন, তো সেই আইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো আমারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তো এখানে আপনি 4 সংখ্যার আপনার জন্মসাল বসিয়ে দিবেন। তো এখানে আমার জন্মসাল হচ্ছে 1/1/1997। তো এখানে 01/97। তো আপনার মাস এবং জন্মসালের লাস্টে 2টি সংখ্যা বসিয়ে দিয়ে তারপর সেন্ড অপশনে টাচ করে দিবেন। তো এখানে লেনদেন করে থাকলে আপনি 1 নম্বরে আছে সেন্ড মানি, 2 আছে মোবাইল রিচার্জ, 3 আছে পেমেন্ট, 4 পে বিল, তারপর 5 আছে ক্যাশ আউট, তারপর 6 আছে ট্রান্সফার মানি। তো এখানে কোনো লেনদেন করে থাকলে আপনি সাপোজ সেন্ড মানি করে থাকলে এখানে 1 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তারপর আপনি কত টাকা সেন্ড মানি করেছিলেন তার পরিমাণ বসিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিলে কিন্তু আপনি মেসেজের মাধ্যমে একটি পিন পাবেন। তো সেই পিন দিয়ে কিন্তু নতুন পিন সেট করে নেবেন। তো কোনো লেনদেন না করে থাকলে এখানে 7 আছে ন ট্রানজ্যাকশন, তো এখানে 7 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তো আমি কোনো লেনদেন করিনি, 7 উঠিয়ে সেন্ড অপশনে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট ইজ প্রসেসিং, তো মেসেজের মাধ্যমে একটি পিন আসবে। তো আমার এখানে অলরেডি একটি মেসেজের মাধ্যমে পিন চলে আসছে। তো আপনার তথ্যগুলি সঠিক হলে কিন্তু আপনি মেসেজের মাধ্যমে একটি পিন পাবেন, টেম্পোরারি পিন। তো এখানে 5864, আমার এই পিনটা হচ্ছে 5864। তো আবার আপনার ডায়াল প্যাড অপশন চলে যাবেন। তো এখানে আপনি টাইপ করবেন *268#, তারপর আপনি ডায়াল করে দিবেন। তো এখানে মেসেজে পাওয়া পিন নাম্বার বসিয়ে দিবেন, আমারটা হচ্ছে 5864। মেসেজে পাওয়া পিন নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে 4 সংখ্যার নতুন পিন বসিয়ে দিবেন, 5423 বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নতুন পিন দিয়ে কিন্তু লগ ইন করা হয়েছে, আমার পিন হচ্ছে 5423। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড মানি, মোবাইল রিচার্জ, মেক পেমেন্ট, ক্যাশ আউট, পে বিল, উপায় পেমেন্ট, মাই উপায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেনুটা চলে আসছে। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার উপায় অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিন নতুন করে সেট করে আপনার উপায় অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।